সিঙ্গাপুরে বই দিবসে সিঙ্গাপুরে প্রবাসী মোহাম্মদ শরীফউদ্দিনের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শরীফউদ্দিন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী। প্রবাসের মাটিতে সময় পেলেই তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন নিজের লেখার মাধ্যমে। 39 জন দেশি বিদেশি শ্রমিকের অভিজ্ঞতা থেকে লেখা এই বইটি। অনিরাপদ অবকাঠামোর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রতি বছর আহত হচ্ছে শত শত শ্রমিক, অনেক শ্রমিক নিহত হয়ে পরিসংখ্যানের খাতায় নাম লিখিয়েছে। এসব বিভিন্ন ঘটনাগুলো নিয়ে লেখা হয়েছে বইটি।